মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পুরসভার 26 নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাজমুন আরা বেগম। বুধবার প্রার্থী নিজের হাতে দেওয়াল লিখলেন তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে। তার সাথে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রার্থীর স্বামী কাঞ্চন কাজী। আমার আপনার মনোনীত প্রার্থী নাজমুন আরা বেগমের সমর্থনে আজকের মহামিছিল, আজকের মহামিছিল যেখানে মাইকের সামনে আসো, আসন্ন পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, আমার আপনার মনোনীত প্রার্থী মমতা ব্যানার্জি তারা জানান এলাকার মানুষ তাদের দুহাত ভরে ভোট দেবেন। এদিন প্রার্থী কর্মী সমর্থকদের নিয়ে কখনো পায়ে হেঁটে কখনো বা হুট তোলা গাড়িতে এলাকায় প্রচার করেন। কাজ বাকি আছে, পরবর্তী কাজ করেনি এলাকার বাসিন্দারা নাজমুন আরা বেগমকে প্রার্থী হিসেবে পেয়ে খুশি। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দ বার্তা।